সুলির উপস্থিতিতে কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া সারা দেশে ঈদগাহ মসজিদের ঈদ জামাত অনুষ্ঠিত হয়। মুসল্লিদের নিরাপত্তায় ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রতিনিধিদের তথ্যচিত্রে শুভশ্রী রায়ের রিপোর্ট। মুসল্লিদের ভিড়ে কানায় কানায় পূর্ণ ছিল শোলাকিয়ায় ঈদগাহ ময়দান। এক মাস সিয়াম সাধনার পর বৃহস্পতিবার সকাল 10টায় 3 লাখ মুসল্লির উপস্থিতিতে কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়। চট্টগ্রামে প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে জমিয়াতুল ফালাহ মসজিদে। সকাল 8টায় জামাত অনুষ্ঠিত হয়। এতে নামাজ আদায় করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ময়মনসিংহে পবিত্র ঈদ উল ফিতরে প্রধান জামাত আঞ্জুমান ঈদগাহ মাঠে সকাল 8টায় অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মুসল্লিরা ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। রাজশাহীতে সকাল 8টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় হযরত শাহ মখদুম ঈদগাহে। নামাজ শেষে মোনাজাতে নিরীহ ফিলিস্তিনদের জন্য দোয়া করা হয়। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি।